সুপ্রিয় দর্শক, আজ 9 জুলাই 2020 বৃহস্পতিবার আপনাদেরকে আমরা যে হাটটি দেখাচ্ছি, এই হাটটি একসময় অনেক বড় হাট ছিল, ঐতিহ্যবাহী দিনাজপুরের। এটা রেলবাজার হাট, প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে। তবে এই হাটটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। এই হাটে আপনারা মূলত ছোট ছোট বকনা এবং ষাঁড় গরু মোটামুটি পেয়ে যাবে। তো আমরা এই ধরনের ছোট হাট থেকে আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করি। আর যেহেতু এই হাটটি একটা ঐতিহ্যবাহী হাট এবং দিনাজপুর শহরে অবস্থিত এই হাটটি, আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, 200 বছরের পুরনো এই হাট। এবং এই হাট দিনাজপুর একমাত্র জেলা শহর যেখানে এই ধরনের হাট বসে। তো আসুন আমরা আপনাদেরকে এই হাট থেকে বকনা গরু এবং ষাঁড় ছোট ছোট বাছুরের দাম জানানোর চেষ্টা করি। এই যে এখানে আমরা দেখছি কিছু বকনা গরু এসেছে। এই গরুগুলি যিনি নিয়ে এসেছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? মইনুল ইসলাম। মইনুল ইসলাম জি। আচ্ছা ভাই, আপনি আজকে কয়টা আনছেন বকনা? চারটা। চারটা? হ্যাঁ। আচ্ছা, এই বকনাগুলি আপনি মানে কালেক্ট করেন কোথা থেকে? ১৪,০০০ থেকেও আচ্ছা। আপনি মনস্থ করছেন কত হলে বলছেন? ১৯,০০০ নেবে। আর এই যে তার পাশে দেশিগুলা, চাওয়া দাম আপনি বেচা দামগুলো বলেন। ১৮,৫০ হইলে বেচবেন। আচ্ছা, মানে ১৭ থেকে শুরু করে মোটামুটি এই ১৭,১৮,০০০ টাকায় এই বকনাগুলি পাওয়া যাবে আপনার কাছে। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন ১৭,১৮,০০০ টাকায় এই বকনাগুলি আপনারা পেয়ে যাবেন একদম দিনাজপুর শহরের হার্ট অফ দ্য টাউন, এই রেলবাজার হাট থেকে। তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে, এই ধরনের বকনা আপনি কতগুলি সাপ্লাই দিতে পারবেন? আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে ৪-৫ দিন পরে আসে, আপনি কতগুলা সংগ্রহ করে রাখতে পারবেন? এক গাড়ি মাল পারবেন? হ্যাঁ পারবেন। আপনার একটু মোবাইল নাম্বারটা জানতো? 01727-37-4526। আরেকবার বলেন। 01727-35 01727-4526। কয়টা হইলো? কোটা হলো? আর আপন তো যাবার বলেন। 01727-37-4526। এবার ঠিক আছে। আচ্ছা শুনলাম আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা পাইকারদের কিছু অ্যাড্রেস চান, সেই মোবাইল নম্বরগুলি আমরা আপনাদেরকে দিতে চেষ্টা করি। আপনারা সরাসরি পাইকারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তাদের সঙ্গে কথা বলে আপনারা চলে আসতে পারেন এই ধরনের হাটে। তারপরে আমরা এখানে দেখছি দুটো ষাঁড় বাছুর, একদম ছোট ছোট ষাঁড় বাছুর। আচ্ছা, এগুলোর বয়স কত? ৪ মাস ৫ মাস ৬ মাস। মানে দুধ ছাড়ছে কেমন? আচ্ছা, এইগুলি ষাঁড় বাছুরের দাম কত রাখতেছেন? দাম চাইলে ২৫,০০০। ২৫,০০০। চাওয়া? আর ওইটা? এটা ১৮,০০০। ১৮,০০০ চাওয়া দাম। আচ্ছা, আর একটু দেওয়া দামটা শুনি আমরা, মনস্থ করছেন? দেওয়া দাম ১৯। এইটা ১৯, আর ওইটা? ১৬,১৭। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে দেখছেন আপনারা, বৃষ্টি পড়ছে, এই রেলবাজার হাট, এই হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করি। একদম ছোট হাট, আপনারা দূর দূরান্তের লোকজন কখনোই এই হাটে ডিরেক্ট চলে আসবেন না, কারণ আপনারা এখান থেকে এক গাড়ি মাল কোনো দিনই পাবেন না। আপনাদেরকে এই জন্য আমরা পাইকারদের ঠিকানা আমরা দেওয়ার চেষ্টা করি। এগুলি কি বকনা? ৪টা। এই বকনাগুলো কত করে দাম চাচ্ছেন? মানে গড়ে কত করে চাচ্ছেন? হ্যাঁ, ৪টা একবারে? হ্যাঁ, ১,১০,০০০। এগুলো অনেক দাম। আর
আর মানুষ দরদাম করতেছে বলেনি আচ্ছা বেচার দাম কত মানে কত করে 20 22000 করে 20 22000 টাকা করে সুপ্র দর্শক আপনারা শুনছেন এই যে 20 22000 টাকা করে এই রেল বাজার হাটে এই বকনাগুলি সাধারণত বিক্রি হয় তারপরে আমরা একটু এদিকে একটু দেখি এদিকে সার গরু আমরা দেখছি ছোট ছোট সার গরু আপনারা খোঁজ সুপ্র দর্শক এই যে সার গরুগুলি দেখছেন দাঁত তো উঠেনি একটা আচ্ছা ভাই এগুলা দাম কত করে চাচ্ছেন 32000 টাকা করে দাম চাচ্ছেন আচ্ছা দরদাম কি কেউ করছে কত করে 26 27 এগুলা দেওয়া দাম কত বলেন তো 2,250 হলে দিবেন আচ্ছা এইগুলি কি দিনাজপুরে কি একটু বেশি রেট এই রেলবাজার হাটে হ্যাঁ না আমরা তো বিভিন্ন হাট ঘুরি আমরা তো দেখি যে হাটগুলিতে তো এগুলি অনেক কম দাম ও শাইওয়াল আরিয়া আচ্ছা এই জন্য একটু দামটা বেশি যাচ্ছেন এটা নয় শাইওয়াল মানে বাছুর আছে কিন্তু এইগুলি তো দেশি এটা তো দেশি এই দেশিগুলি হ্যাঁ এটা কম দাম এটা কততে ছাড়া যাবে বলেন তো 26 হলে ছাড়বেন এই যে সুপ্র দর্শক আমরা আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করছি এখানে আমরা দেখি সার আচ্ছা ভাই এই সার বাছুরগুলোর দাম কত করে চাচ্ছেন 22-23 করে এটা বেচা দাম চাচ্ছে আর বেচা দাম কত 21 হলে দিয়ে দিবে আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম আলম আলম বাড়ি কোথায় ভাই টেকেরা এই যে দিনাজপুরের সদরে আচ্ছা এই ধরনের সার গরু ছোট ছোট সার গরু যদি কেউ চায় আপনারা এগুলা দিতে পারবেন অবশ্যই দিতে পারবো এক ট্রাক দুই ট্রাক এক ট্রাক দুই ট্রাক দিতে পারবো না ভাই 15-20টা দিতে পারবো 15-20টা দিতে পারবেন আপনার সঙ্গে যোগাযোগ করলে 15-20টা এরকম 20-22000 টাকা 20000 টাকা আপনি দিতে পারবেন 20000 টাকা আছে 22000 টাকা আছে যেরকম নিবে সেরকম পাবেন এই এই ধরনের বাছুর যদি 20000 টাকা চায় তাহলে আপনি 15-20টা দিতে পারবেন সাপ্লাই আপনার সঙ্গে যোগাযোগের উপায়টা কি যোগাযোগ মানে কি এখন হাটে আসলে যোগাযোগ হবে আর আপনার মোবাইল নেই মোবাইল নাই দাদা মোবাইল রাখি কি মোবাইল হারাই আছে বেশি করে মোবাইল রাখলে হারাই আছে মোবাইল নাই আপনার আচ্ছা ধন্যবাদ সবাইকে দর্শক এই যে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি তারপরে এখানে দেখি এটা কি সার এটা দাম কত যাচ্ছে দাম 30000 চাইছেন এত দাম কেন দেশি গরু এত দাম চায় এটা কি বিক্রি করতে পারবেন আপনি এই দামে আচ্ছা শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক যেহেতু বৃষ্টি ওনারা বলছে যে চাওয়াতে তো সমস্যা নেই এখন বিক্রি কততে হয় এটা ওনারা দেখবেন তারপর একটু দেখি আমরা এটাকে দরদাম চলতেছে কাস্টমার নাই আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনি ব্যবসা কতদিন ধরে করেন 20 বছর ধরে আচ্ছা এইগুলি কি আপনারা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন আচ্ছা যদি মনে করেন যে কেউ যদি বেশি চায় তাহলে কি আপনারা দিতে পারবেন দূর দূরান্তের মানুষকে না দাম বেশি চাই তো দিতে না না যদি বেশি পরিমাণে চায় যে 50টা গরু আপনার কাছে যদি কেউ চায় আপনি কি দিতে পারবেন কতদিন সময় লাগবে দুই তিন দিন সময় দিলে আপনি 50টা গরু দিতে পারবেন আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এই যে এই সার গরুটা দেখছি এটা কি সার এই যে সার এই গরুটা আপনি সর্বনিম্ন কত টাকায় দিতে পারবেন ৩২-৩৫ দিতে পারবেন এত দাম কেন না এখন আগের থেকে দাম কম আছে না দাম কম কিন্তু আচ্ছা এটা শাইওয়াল বাচ্চা বলে এই ধরনের শাইওয়াল গরু আপনি দিতে পারবেন কিন্তু শাইওয়াল মূলত লাল গরুটা যদি চায় কেউ লালটা একটু বেশি দাম পড়বে এটার থেকে রংটা ভালো আচ্ছা আচ্ছা মানে সাদা শাইওয়ালটা অনেকে বিশ্বাস করে না এই জন্য একটু দাম কম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা শুনছি সুপ্রিয় দর্শক তাও আমরা ওনার একটু মোবাইল নাম্বারটা নিয়ে রাখি আপনি একটু মোবাইল নাম্বারটা বলেন 01-74-01-74-14-96-96-117-117 আচ্ছা আপনাকে ধন্যবাদ তারপরে এই যে ভাই এটা কি বকনা সার এটার দাম কত যাচ্ছেন এটার দাম 36-36 26-25 চাইছেন দরদাম করছে কেউ না করে নাই কত হইলে ছাড়বেন
22-23 হলে ছেড়ে দিব। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এখানে দেখি এটাকে দরদাম চলতেছে। কত চাইছেন সারগরু? দাম চাইছি 35-35। কিনি কে কিনবেন? 29 চাচ্ছে বলতেছে, দিচ্ছেন না। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই দিনাজপুর শহরের এই রেলবাজার, ঐতিহ্যবাহী রেলবাজার হাট, একসময় এটা অনেক নাম করা একটা গরুর হাট ছিল, কিন্তু ধীরে ধীরে এই হাটটি একদম ছোট হয়ে আসছে। তারপরে আজকে বৃষ্টির দিন আপনারা দেখছেন গরুগুলি নিয়ে সবাই একটু সেফ পজিশনে চলে গিয়েছে, এবং এখানে খুব কম পরিমাণ গরু উঠে। আমরা কখনোই আপনাদেরকে বলবো না দূর দূরান্ত থেকে এই হাটে আপনারা আসুন এবং এই হাট থেকে আপনারা গরু কিনুন, আমরা এই কথাটা কখনোই আপনাদেরকে বলবো না, কারণ এটা বললে আপনাদের সঙ্গে ধোকা করা হবে এবং আপনারা নিজেরা যদি এই হাটে আসেন তবে ধোকা খেয়ে যাবেন। আমরা আপনাদেরকে সবসময় বলি যে দিনাজপুরের অন্যান্য যে হাটগুলির উদ্দেশ্যে আপনারা যদি 2-3 দিন সময় নিয়ে আসেন, তবে মাঝে যদি রবিবার এবং বৃহস্পতিবার পরে, তবে 2-1টি গরু কালেকশনের জন্য আপনারা এই হাটে আসতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রেখে আজ 9 জুলাই 2020 বৃহস্পতিবার এই দিনাজপুরের রেলবাজার হাট থেকে আপনাদেরকে আমরা ছোট ছোট ষাঁড় গরু এবং বগনা বাছুরের দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।